এ সাইন অফ ইভিকশনের 8 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় ইসুমি ইউকিকে নিয়ে সেনের বাসায় আসে এবং সেন বলে, এটা কে? ইসুমি বলে, এটা আমার গার্লফ্রেন্ড। এটা শুনে সেন তাকে ভালো করে দেখে এবং বলে, আমি কি একে এর আগে দেখেছি? ইসুমি বলে, হ্যাঁ তুমি তাকে বারে দেখেছো। তারপর সেন ইসুমি আর ইউকিকে বাসায় নিয়ে আসে আর বাসায় এসে ইউকি দেখে সেনের বাসায় অনেকগুলো সিডি কালেকশন আছে কারণ সেনের মিউজিক অনেক ভালো লাগে। তারপর সেন ইসুমিকে বলে, তুমি কতদিনের জন্য টুরে গিয়েছিলে? ইসুমি বলে, আমি 1 মাসের জন্য টুরে গিয়েছিলাম। সেন বলে, তোমার গার্লফ্রেন্ড কি ড্রিঙ্ক করতে পারবে? ইসুমি বলে, না তার এখন 19 বছর বয়স। সেন বলে, তোমার গার্লফ্রেন্ড কি মিউজিক শুনতে পছন্দ করে? ইসুমি বলে, সে কানে শুনতে পায় না, তার ছোট থেকে এই সমস্যা, সে কিছু বলতে পারে না এবং শুনতে পারে না। সেন বলে, তাহলে তোমরা কথা বলো কিভাবে? ইসুমি বলে, আমরা লিখে কথা বলি বা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলি। সাইন ল্যাঙ্গুয়েজের কথা শুনে সেনের মনে পড়ে ইনুমি তাকে একবার বলেছিল ইসুমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখছে আর সে এখন বুঝতে পারে সে কিসের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখছিল। তারপর সে ইউকিকে বলে, তুমি ইসুমিকে কতটা ভালোবাসো? এটা শুনে ইউকি লজ্জাতে লাল হয়ে যায় কারণ ইউকি কখনো তাকে বলেইনি যে সে তাকে ভালোবাসে। সেন বলে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি না, সেজন্য আমি ওইভাবে কথা বলতে পারবো না। সেন মনে মনে ভাবে, আমরা 3 জন অনেক ভালো ফ্রেন্ড ছিলাম, ইনুমি আগে থেকে ইসুমিকে পছন্দ করে। সে ইসুমিকে বলে, আমি ইনুমিকে বলে দেবনি যে তুমি একজনকে পছন্দ করো, তুমি যদি তাকে বলো তাহলে সে নিজেকে সামলাতে পারবে না, আমি তাকে বললে সে একটু কম কষ্ট পাবে। আমি আর ইনুমি আগের মতনই ফ্রেন্ড আছি, আমাদের মধ্যে কোনো কিছু বদলায়নি। ইসুমি বলে, হ্যাঁ আমরা 3 জন অনেক ভালো ফ্রেন্ড ছিলাম, আমাদের মধ্যে কখনো কোনো কিছু বদলায়নি। আর ইউকি তাদের কোনো কথাই বুঝতে পারছিল না কারণ তারা অনেক জোরে কথা বলছিল, সেই জন্য সে তাদের কথা ইগনোর করতে শুরু করে এবং নিজের মাথা নিচে করে নেয়। তারপরে তারা বাইরে চলে আসে। সেন ইসুমিকে বলে, তোমার চুল কালার করা লাগবে, তোমার কালো চুল দেখা যাচ্ছে। তারপরে সে ইউকিকে বলে, আমার ফ্রেন্ড অনেক ভালো। ইসুমি বলে, সেনও অনেক ভালো। তারপরে তারা একে অপরকে বাই বলে এবং ইসুমি আর ইউকি রাস্তায় যেতে থাকে। যেতে যেতে ইসুমি ইউকিকে থামিয়ে দেয় এবং বলে, তুমি তখন আমার ঠোঁট পড়তে ভুল করেছো, আমি তোমাকে কিস করার কথা বলেছিলাম আর তুমি মনে করেছো আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। ইউকি অনেক লজ্জা পেয়ে যায় এবং বলে, আমাদের কিস করার জন্য একটি নতুন সাইন ল্যাঙ্গুয়েজ বানানো উচিত। তারপর ইসুমি তার কাছাকাছি চলে আসে এবং তার কালে হাত রাখে আর ইউকি এটা থেকে ভাবে সে তাকে আবারও কিস করবে। আর ইসুমি বলে, এটাই হবে আমাদের সাইন ল্যাঙ্গুয়েজ, আমি যখন কিস করব বা আমার কিস করার ইচ্ছা করবে তখন আমি তোমার গালে এইভাবে হাত দেব। তারপরে আমাদের কিউইয়াকে দেখানো হয়। কিউইয়ার কাছে সেন কল দেয় এবং বলে, আজকে ইসুমি তার গার্লফ্রেন্ডকে আমার সাথে দেখা করিয়েছে, আমি এখন কি করব? আমি কি ইনুমিকে সবকিছু খুলে বলবো নাকি তার সাথে সেট হয়ে যাব? আর সেন ইনুমিকে অনেক আগে থেকে ভালোবাসে কিন্তু ইনুমি ইসুমিকে ভালোবাসে, সেই জন্য সে কোনো কিছু বলতে পারে না। তারপরে কিউইয়া বলে, এখনই সুযোগ, তোমাকে এই সুযোগটি কাজে লাগাতে হবে। এটা শুনে সেন ইনুমিকে মেসেজ করে দেখা করার জন্য। তারপরে সেন শিফট হয় এবং আমাদের ইউকিকে দেখানো হয়। ইউকি কলেজে আসে, এসে বলে, আমাকে কলেজের ক্যাম্পাসে কোনো না কোনো জব খোঁজা লাগবে। তারপরে আমাদের ইনুমিকে দেখানো হয়। ইনুমি সেনের সাথে দেখা করার জন্য চলে আসে। সেন তাকে দেখে বলে, তুমি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছো। তারপরে সে তাকে চেয়ারে বসিয়ে দেয় এবং তার চুল ধরে বলে, আমি কি তোমার চুলে শ্যাম্পু করে দেবো? ইনুমি বলে, হ্যাঁ করে দাও, তুমি তো সবসময় আমার চুলে যত্ন নাও, তোমার মনে আছে তুমি একবার কলেজে আমার চুল বেঁধে দিয়েছিলে? সেন মনে মনে বলে, আমি সেই দিনের কথা কখনো ভুলতে পারবো না, আমি সেই দিন তোমার প্রথম চুলে হাত দিয়েছিলাম। তারপরে আমাদের পাশের সিন দেখানো হয়, সেখানে ইনুমি সেনের সামনে দিয়ে দৌড়ে দৌড়ে যায় আর সেন তাকে দেখে তার দিকেই তাকিয়ে থাকে। আর স্কুলের সবাই বলতে থাকে, স্কুলে নতুন একটি ছেলে এসেছে আর সেই ছেলেটি ছিল ইসুমি। তারপরে একদিন সেন টিফিন খাওয়ার জন্য ছাদে চলে আসে, এসে দেখে ইসুমি সেখানে খাওয়া দাওয়া করছে। এটা দেখে সে ইসুমিকে খাওয়া দাওয়া করার জন্য ডাকে এবং তাকে তার নাম জিজ্ঞাসা করে। ইসুমি বলে, আমার নাম ইসুমি। তারপরে একদিন সেন ইসুমিকে খুঁজতে থাকে কিন্তু সে তাকে পায় না, সেই জন্য সে একাই টিফিন খেতে থাকে। তখনই তার কাছে ইনুমি আসে এবং বলে, তুমি কি ইসুমিকে দেখেছো? সেন বলে, না। ইনুমি বলে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। তারপরে সে সেনের কাছে এসে বসে পড়ে এবং তাকে বলে, তুমি এখনো এই পুরনো ইয়ারফোন ব্যবহার করো? সেন বলে, হ্যাঁ এটাতে অনেক ভালো সাউন্ড দেয়। এটা শুনে ইনুমি তার কানে ইয়ারফোন লাগিয়ে নেয়। তারপরে তারা দুজন মিলে মিউজিক শুনতে থাকে। কিছুক্ষণ পরে ইনুমি সেখান থেকে চলে যায়। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ইনুমি সেনকে একটি সিডি দেয় এবং বলে, তুমি এটা শুনবে এবং তোমার কেমন লাগলো এটা আমাকে জানাবে। আর তুমি সবসময় একা থাকো কেন? তোমার বন্ধু বানানো উচিত। আর সেনের কোনো বন্ধু থাকে না, সে সবসময় একা একা থাকে। তারপরে আমাদের সেনকে বাসায় দেখানো হয়, সে ইনুমি দেয়া মিউজিকটি শুনতে থাকে। তারপরে কিছুদিন পরে সেন এবং ইনুমি একসাথে বসে থাকে। তারপরে সেখানে ইসুমি চলে আসে এবং তারপর থেকেই তারা 3 জন একসাথে থাকা শুরু করে দেয়। কিন্তু ইনুমি সবসময় ইসুমির সাথে থাকতো, সে সেনের সাথে তেমন কথা বলতো না। তারপরে একদিন ইনুমি এবং সেন একসাথে বসে থাকে। সেন ইনুমিকে বলে, আমি কি তোমার চুলে হাত দিতে পারি? ইনুমি বলে, হ্যাঁ। এবং সেন তার চুল অনেক ভালোভাবে বেঁধে দেয়। এটা দেখে ইনুমি বলে, তুমি তো অনেক ভালোভাবে চুল বাঁধতে পারো। সেন বলে, আমি এটার কোর্স করেছি। সেন তাকে আরো বলে, তুমি কি ইসুমিকে লাইক করো? ইনুমি বলে, হ্যাঁ আমি তাকে অনেক বেশি ভালোবাসি। সেন বলে, যদি সে তোমাকে রিজেক্ট করে দেয়? ইনুমি বলে, আমি বারবার চেষ্টা করব। সেন বলে, তোমার তার মধ্যে কোন জিনিসটি সব থেকে বেশি ভালো লাগে? ইনুমি বলে, আমার তার সবকিছুই ভালো লাগে। তারপরে আমাদের দেখানো হয় সেন ইসুমির কাছে আসে এবং বলে, ইনুমি তোমাকে লাইক করে। ইসুমি বলে, আমি এখন
এখন এগুলোর মধ্যে ইন্টারেস্টেড না। তারপর আমাদের দেখানো হয় সেনের গার্লফ্রেন্ড সেনকে বলে, তুমি এখন আমাকে ইগনোর করা শুরু করে দিয়েছো, আমি জানি তোমার এখন আর আমাকে ভালো লাগে না, তুমি তো এখন ইনুমিকে ভালোবাসা শুরু করে দিয়েছো। তারপর একদিন ইনুমি, সেন এবং ইসুমি ছাদে বসে থাকে, তখনই সেখানে সেনের গার্লফ্রেন্ড চলে আসে এবং বলে, আমি জানতাম তুমি এখন আর আমাকে ভালোবাসো না, তুমি এখন ইনুমিকে ভালোবাসো। আর ইনুমি এটা শুনে অনেক অবাক হয়ে যায়। আর সেনের গার্লফ্রেন্ড আরো অনেক কথা বলতে থাকে, সেইগুলো শুনে সেন রেগে যায় এবং বলে, আমি ইনুমিকে ভালোবাসি না আর আমি তাকে কখনোই ভালোবাসবো না। এটা শুনে ইনুমি বলে, এরা আমাকে এর মধ্যে টানছে কেন। তারপরে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়, সেখানে সেন ইনুমি চুলে শ্যাম্পু করে দেয় আর তার চুল অনেক সুন্দর লাগছিল। এটা দেখে সে বলে, এখন নিশ্চয়ই ইসুমি আমাকে নোটিস করবে। এটা শুনে সেন বলে, তুমি এখনো ইসুমিকে ভালোবাসো। ইনুমি বলে, হ্যাঁ আমি তাকে এখনো ভালোবাসি। এটা শুনে সেন তাকে বলতে পারে না যে ইসুমির গার্লফ্রেন্ড হয়ে গেছে। তারপরে আমাদের দেখানো হয় ইউকি এক্সাম দিচ্ছে, এক্সাম শেষ করে সে রিনের সাথে বসে থাকে, তখন সেখানে ইসুমি আসে আর ইসুমিকে দেখে ইউকি অনেক নার্ভাস হয়ে যায় কারণ তারা কখনো কলেজে দেখা করেনি। আর ইসুমি পিছে থেকে এসে তাকে জড়িয়ে ধরে এবং তাদেরকে বলে, আমি একটি ট্যুরে যাওয়ার প্ল্যান করেছি, আমি ইউকি তুমি আর কিউইয়া যাবো, তোমরা কি রাজি আছো। রিন বলে হ্যাঁ, ইউকি সাইন ল্যাঙ্গুয়েজে বলে হ্যাঁ। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।